একদিনে আপনি 2 থেকে 3 ঘন্টা চার্জ দিলে অ্যাভেলেবেল 4-5 দিন চলে যাবে, সর্বোচ্চ 55 কেজি ওয়েট নিবে। আমি আপনাকে একটু চালিয়ে দেখাবো। ও সুইচটা দিলে এখানে বডিতে বডিতে লাইট আছে। হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে আবার চলে আসলাম বাচ্চাদের খেলনা একটি বাইক নিয়ে কথা বলবো। যারা আসলে বাচ্চারা কিন্তু এই খেলনা গাড়িগুলো খুবই পছন্দ করে, অনেকেই কিন্তু আপনারা এই ধরনের গাড়ি খুঁজে থাকেন যে কোত্থেকে কিনবো, আজকে কিন্তু আপনাদের জন্যই এই ভিডিওটা করা। যে গাড়িটি আমরা দেখাবো এটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গাড়ি, একটি হচ্ছে জিএস মডেলের একটা গাড়ি, এটা হচ্ছে বাইরের একটি ব্র্যান্ডের গাড়ি, তো এটা আসলে পরিচিত কোনো গাড়ি না। এটা খুবই ইউনিক ডিজাইন এবং দেখতেও কিন্তু চমৎকার, দেখতে পাচ্ছেন। আমরা গাড়িটা সম্পর্কে বিস্তারিত যখন দেখাবো তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এই গাড়িটা সম্পর্কে আজকে আমরা জানবো, এটা কোত্থেকে কিনতে পারবেন, কত প্রাইস এবং কী ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে, ব্যাটারিতে আসলে কতক্ষণ চলবে সব কিছু জানাবো। আমার সঙ্গে রয়েছেন আসলাম ভাই, তিনি আমাকে এই ভিডিওতে হেল্প করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। ওকে আসলাম ভাই, জি বলেন। গাড়িটা তো আমরা দেখতেছি খুব চমৎকার একটা গাড়ি। জি, খুব আকর্ষণীয় একটা গাড়ি। এটা তিন চাকার গাড়ি, আমরা এর আগে দেখেছি 2 চাকার গাড়ি। হ্যাঁ আচ্ছা, এটা 3 চাকার এই জন্য দেওয়া যে অনেক বাচ্চাদের ওয়েটটা একটু বেশি হয় বাট হাইটটা একটু বড় হয়, যার কারণে বসতে সমস্যা হয়। তো এটাতে বসতে কোনো সমস্যা হবে না। আর যে চাকাগুলো দেখছেন আপনি, চাকাগুলো খুবই মজবুত, আর প্রতিটা চাকার মাঝে আপনি রাবার দেওয়া আছে, এক্সট্রা একটা রাবার দেওয়া আছে। আর আপনি চাইলে এই চাকাগুলো লাইটিং করতে পারবেন, এখানে পেন্সিল ব্যাটারি দিলে চাকাগুলো লাইটিং হবে, লাইটিং হবে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 12 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারি। জি, 12 ভোল্ট ব্যাটারি। আর এটা যদি আপনি চার্জ দিতে চান, আপনি এই যে সিটের ডান পাশে নিচের দিকে চার্জার অপশন আছে, আপনি চাইলে চার্জ দিতে পারেন। এখানে অ্যাডাপ্টার থাকবে সাথে আলাদা। জি, এটার সাথে চার্জার থাকবে। ওকে, আর যদি আপনি গাড়িটি চালাতে চান, আপনি উপরে একটি লাল বাটন দেখছেন, বাটনে ক্লিক করলে গাড়িটি স্টার্ট নিবে। বাবা, আপনি দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট নিচ্ছে। এখন আপনি যদি মিউজিক করতে চান, তার উপরে স্টার্টিং এ কিছু মিউজিক্যাল অপশন আছে, আপনি চাইলে মিউজিক করতে পারেন। ওকে, আপনি যদি সাউন্ড বাড়াতে চান তো সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন। এরপরে আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে চান, যে মেমোরি কার্ডের মাধ্যমে আমি গান শুনবো, তো আপনি এই যে এখানে মেমোরি অপশন দেওয়া আছে, তো আপনি এখানে মেমোরিতে, হ্যাঁ মেমোরিতে গান শুনতে পারবেন। এরপর মোবাইলের মাধ্যমে যদি আপনি গান শুনতে চান তো মোবাইলের কর্ড দ্বারা গান শুনতে পারবেন, পেন ড্রাইভের মাধ্যমে গান শুনতে পারবেন। এরপরে আপনি গাড়িটি সর্বোচ্চ 55 কেজি ওয়েট নিবে, আমি আপনাকে একটু চালিয়ে দেখাবো। তো ওকে, ছেড়ে দিলে অটো ব্রেক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চাপ দিয়ে ধরে রাখলে এটা চলবে। জি জি, যত যত আস্তে চাপ দিবেন, তাহলে ব্যাক সাইড একটা, জি ব্যাক সাইডে, ঠিক এই সুইচটি ব্যাক সাইডে দিলে ব্যাক সাইডে যাবে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে গেছে। ওকে ওকে, বুঝতে পারছি, চমৎকার। আমরা এই গাড়িটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, যেমন হচ্ছে এখানে কিন্তু মূলত পাদানিটা, তারপরে হচ্ছে এই পাশে আমরা যদি দেখতে পাচ্ছি সাইলেন্সার, দুই পাশে দুই সাইলেন্সার আছে, খুব চমৎকার দেখতে। পিছনে একটা নাম্বার প্লেটের মতো দেওয়া আছে, নাম্বার প্লেট রয়েছে, দুটো পার্কিং লাইট আছে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ডাবল মোটর, ডাবল মোটর না? জি আচ্ছা, ডাবল মোটর। ওকে, তো এটার এখন আপনি আমাদেরকে জানান যে একবার চার্জ দিতে কতক্ষণ সময় লাগে। আসলে এটা একবার চার্জ দিলে প্রথম অবস্থায় যদি আপনি নিতে চান, প্রথম অবস্থায় নিয়ে আপনার 10 থেকে 12 ঘন্টা চার্জ দিতে হবে। ঠিক মোবাইল যেভাবে চার্জ দেন আপনি, তো মোবাইল চার্জের মতো নতুন একটি ফোন কিনলে যে আপনি প্রথম অবস্থায় চার্জ দিয়ে চার্জ উঠান, ঠিক সেই অবস্থায় আপনি প্রথম অবস্থায় 10 থেকে 12 ঘন্টা চার্জ দিবেন। এরপরে দেখা গেল প্রতিদিন যদি আপনি কন্টিনিউ চালান, একদিনে আপনি 2 থেকে 3 ঘন্টা চার্জ দিলে অ্যাভেলেবেল 4-5 দিন চলে যাবে, 4-5 দিন চলে যাবে। জি আচ্ছা, আমরা এই গাড়িটা দেখতে পাচ্ছি সামনে হেডলাইটটা কিন্তু এলইডি হেডলাইট, একটু হেডলাইটটা জ্বালান তো। জি, ওয়াও চমৎকার,
খুবই সুন্দর আর এখানে একটা সুইচ আছে যেটা চালালে সুইচটা দিলে এখানে বডিতে বডিতে লাইট আছে সুন্দর একটা লাইট জ্বলবে ওকে চাকা তো জ্বলবে লাইট আছে হ্যাঁ চাকা লাইটিং আছে চাকাও লাইট হবে চাকা লাইটিং হবে ওকে খুব সুন্দর আচ্ছা ওকে গাইস আমরা এখন জানবো এই গাড়িটা আসলে কোথা থেকে আপনারা কিনতে পারবেন আমাদের সঙ্গে রয়েছেন শামিম ভাই আসলাম ভাই তো গাড়ি সম্বন্ধে সবকিছুই বললো তে আপনারা একটা কিভাবে নেবেন সেটাও জানিয়ে দিচ্ছি এটা ব্র্যান্ড আমি আরেকবার বলছি এটা হলো জিএস ব্র্যান্ড আর এখানে আপনারা দেখতেছেন লিখে আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মানে গাড়ির মধ্যে নাম্বার ওয়ান ঠিক আছে আর এটা কিভাবে ব্যাগে নিবে বা সামনে নিবে বা ছেলেরা কি বাচ্চারা কিভাবে চালাবে সব কিছুই বলে দিছে আর এটা হচ্ছে হলো মূল পিক আপ এটাকে আপনাকে পুশ করতেই হবে তাহলে গাড়িটা চলবে চলবে আর যদি এটা আপনারা পুশ না করেন তাহলে এটা চলবে না এখানে যেমন সুইচ আছে পিছনে বা সামনে নেওয়া বা আপনার ড্যান্স বা মিউজিক যে কোনো সব কিছু এখানে আছে এটা কিন্তু সম্পূর্ণ তিন চাকা আর চাকাগুলো কিন্তু অনেক হেভি আর এখানে যে আপনার লাইটটা দেখতেছেন এখানে একটা সুইচ আছে এই সুইচটা আপনার একটা পেন্সিল ব্যাটারি দিতে হবে সুইচটা অন করলে লাইটগুলো কিন্তু জ্বলবে এই তিন চাকাতে এরকম লাইট দেওয়া আছে আর এটা ওয়ারেন্টির ব্যাপারে বা গ্যারান্টির ব্যাপারে আমি বলে দিচ্ছি এটার মধ্যে যে ডাবল মোটর আছে দুইটা এবং ব্যাটারি আছে ব্যাটারিটা হচ্ছিল সম্পূর্ণ 12 ভোল্টের এটা আপনাকে মোটর এবং ব্যাটারির আমরা 1 বছর করে গ্যারান্টি দিয়ে দিচ্ছি 1 বছরের মধ্যে যদি মোটর এবং ব্যাটারি কোনো সমস্যা আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব আর 5 বছর দিচ্ছি ওয়ারেন্টি 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব এটার মূল্যটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি অনেকেই ভাববেন তিন চাকার গাড়ি এত সুন্দর একটা গাড়ি না জানি দাম কত হবে না আমরা বরাবরের মতোই একদম সীমিত মূল্য যেটা আমরা বলে থাকি ঠিক সেই মূল্যটাই দিচ্ছি যে মাত্র 16,500 টাকা অনলি 16,500 টাকা হ্যাঁ এই 16,500 টাকা হলেই জিএস ব্র্যান্ডের নাম্বার ওয়ান যে গাড়িটা আপনারা দেখতেছেন এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ঢাকার মধ্যে যদি হয় তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আর ঢাকার বাইরে হইলে আমরা কুরিয়ারে দিব আর প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের যদি বাচ্চাদের জন্য গাড়িটা খুবই পছন্দ হওয়ার বিষয় আর হবে অবশ্যই হইলে আপনারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার গ্রামে একটা মোবাইল নাম্বার নাম আমাদেরকে দিয়ে দিবেন আমরা কুরিয়ারে পাঠার ব্যবস্থা করে দেব ওকে সোভিয়র চমৎকার এই গাড়িটা সম্পর্কে কিন্তু আমরা জেনারেলাম এটার প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু জেনেছি এখন জানবো কীভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন সিস্টি ট্রেডার্স ঢাকা নিউ মার্কেটের অন্যতম একটি ট্রাস্টেড শপ তাদের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নাম্বারে যদি আপনারা ফোন করেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেন প্রোডাক্টটা কিনতে পারবেন বাংলাদেশের যারা বাইরে আছেন প্রবাসে আছেন তারাও অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ